প্রিয় স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। জীবন বিজ্ঞান শ্রেণীকক্ষে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের যে স্নায়ুতন্ত্র, এই স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককে কী বলা হয়? স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককে আমরা বলবো নিউরন। তাহলে স্নায়ুতন্ত্র শুধু কি এই নিউরন দ্বারা গঠিত প্রশ্ন হতে পারে? তাহলে স্নায়ুতন্ত্র কেবলমাত্র নিউরন দ্বারা গঠিত নয়। এই স্নায়ুতন্ত্রের উপাদানের মধ্যে নিউরন হচ্ছে একটি পার্ট, আর দ্বিতীয় পার্টটি হচ্ছে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া। তাহলে যদি প্রশ্ন করা হয় স্নায়ুতন্ত্র কোন কোন উপাদান দ্বারা গঠিত, উত্তর হবে স্নায়ুতন্ত্র দুটি উপাদান দ্বারা গঠিত, একটি হচ্ছে নিউরন আর অপরটি হচ্ছে নিউরোগ্লিয়া। আজ আমরা এই নিউরোগ্লিয়া নিয়ে আলোচনা করব। তাহলে নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া এর অপর নাম হচ্ছে গ্লিয়াল কোষ, গ্লিয়াল কোষ বা গ্লিয়াল সেল। তাহলে নিউরোগ্লিয়া বা গ্লিয়াল সেল হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। দেখো, স্নায়ুতন্ত্রের উপাদানগুলোকে যদি আমরা 100% ধরি, তার মধ্যে 10% হচ্ছে নিউরন আর বাকি 90% হচ্ছে নিউরোগ্লিয়া। তাহলে বুঝতে পারছো আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে নিউরোগ্লিয়ার প্রাধান্য কতটুকু বা কতটা। এই নিউরোগ্লিয়া এই শব্দটি গ্রিক শব্দ, অর্থাৎ নিউরোগ্লিয়া শব্দটি গ্রিক শব্দ নিউরো এবং গ্লিয়া, এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে। এই নিউরো মিন্স নার্ভ বা স্নায়ু কোষ, আর অপরদিকে গ্লিয়া মানে হচ্ছে গ্লু মানে আঠা। তাহলে যদি প্রশ্ন করা হয় নিউরোগ্লিয়া শব্দটি কোন শব্দ থেকে এসেছে, উত্তর হবে গ্রিক শব্দ থেকে এসেছে। আর গ্রিক শব্দ দুটি কী কী? একটি হচ্ছে নিউরো আর একটি হচ্ছে গ্লিয়া। এই নিউরো শব্দের অর্থ হচ্ছে স্নায়ুকোষ বা নার্ভ, আর গ্লিয়া শব্দটির অর্থ হচ্ছে গ্লু বা আঠা। এখন আমরা জানব এই নিউরন আর এই যে নিউরোগ্লিয়া, এই নিউরন সৃষ্টি হয় নিউরোব্লাস্ট নামক কোষ থেকে। নিউরোব্লাস্ট নামক কোষ থেকে এই নিউরন সৃষ্টি হয়। অপরদিকে নিউরোগ্লিয়া এটি সৃষ্টি হয় স্পঞ্জিও ব্লাস্ট নামক কোষ থেকে। তাহলে প্রশ্ন হতে পারে যে নিউরন কোথা থেকে সৃষ্টি হয়? নিউরোব্লাস্ট নামক কোষ থেকে। অপরদিকে নিউরোগ্লিয়া কোথা থেকে সৃষ্টি হয়? উত্তর হবে স্পঞ্জিও ব্লাস্ট নামক কোষ থেকে নিউরোগ্লিয়া সৃষ্টি হয়। এই নিউরোগ্লিয়া এবং নিউরন কখনো যেন আমরা গুলিয়ে না ফেলি। নিউরন এবং নিউরোগ্লিয়ার প্রধান এবং অন্যতম পার্থক্য হলো নিউরন বিভাজনে অক্ষম, নিউরন বিভাজনে অক্ষম এক নম্বর, আর নিউরোগ্লিয়া এ হচ্ছে বিভাজনে সক্ষম। তাহলে বুঝতে পারছো প্রথম এবং অদ্বিতীয় যে পয়েন্টটি হলো নিউরন বিভাজিত হতে পারে না, কিন্তু নিউরোগ্লিয়া বিভাজিত হতে পারে অর্থাৎ বিভাজনে সক্ষম। দ্বিতীয় পয়েন্টটি হলো নিউরনের মাধ্যমে উদ্দীপনা এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয় অর্থাৎ স্নায়ু উদ্দীপনা পরিবহনে সক্ষম। তাহলে আমি এখানে শুধু লিখছি কি উদ্দীপনা পরিবহনে সক্ষম, পরিবহনে সক্ষম। আর অপরদিকে
নিউরোগলি হচ্ছে উদ্দীপনা পরিবহনে পরিবহনে অক্ষম। এই নিউরোগ্লিয়া হলো এক বিশেষ ধরনের পরিবর্তিত যোগকলা। তাহলে বিশেষ ধরনের পরিবর্তিত যোগকলার নাম কি? পরিবর্তিত যোগকলা নাম বা উদাহরণ কি? উত্তর হচ্ছে নিউরোগ্লিয়া। পরীক্ষায় এই অংশটি দিয়ে প্রায়শই প্রশ্ন হয় যে স্নায়ুতন্ত্রের পরিবর্তিত বা বিশেষ ধরনের যোগকলার নাম কি? উত্তর হবে নিউরোগ্লিয়া। তাহলে এবার যদি প্রশ্ন করা হয় নিউরন এবং নিউরোগ্লিয়ার প্রধান দুটি পার্থক্য লেখো, তোমরা নিশ্চয়ই অনায়াসে এবারে লিখতে পারবে যে নিউরন বিভাজনে অক্ষম, নিউরোগ্লিয়া বিভাজনে সক্ষম। নিউরন উদ্দীপনা পরিবহনে সক্ষম, কিন্তু নিউরোগ্লিয়া উদ্দীপনা পরিবহনে অক্ষম। আর নিউরোগ্লিয়া হচ্ছে বিশেষ ধরনের পরিবর্তিত যোগকলা, বা একে ধারক কোষও বলা হয়, ধারক কোষ। এবারে আমরা এখন জেনে নেব যে এই নিউরোগ্লিয়া প্রাপ্তিস্থান বা নিউরোগ্লিয়া কোন কোন স্থানে দেখতে পাওয়া যায়। দেখো, নিউরোগ্লিয়া আমাদের স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে, আমাদের স্নায়ুতন্ত্রকে তিন ভাগে ভাগ রয়েছে, কেন্দ্রীয়, প্রান্তীয় আর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই নিউরোগ্লিয়া কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে দেখতে পাওয়া যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে দেখতে পাওয়া যায়। প্রান্তীয় স্নায়ুতন্ত্র দেখতে পাওয়া যাবে, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে দেখতে পাওয়া যায়। আর সবচেয়ে মজার বিষয় হলো আমাদের যে মস্তিষ্ক আছে, এই মস্তিষ্কর ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই মস্তিষ্কের ম্যাক্সিমাম মানে যে পরিমাণ স্নায়ুতন্ত্র থাকার কথা তার তুলনায় 90% হলো নিউরোগ্লিয়া কোষ। তাহলে বুঝতে পারছো যে মস্তিষ্কের মধ্যে ম্যাক্সিমাম অংশটা জুড়ে রয়েছে এই নিউরোগ্লিয়া। এই তাহলে এই তিন নম্বর কী হচ্ছে যে মস্তিষ্কের মধ্যে আমরা দেখতে পাব, মস্তিষ্কের অধিকাংশ অংশ জুড়ে রয়েছে নিউরোগ্লিয়া। তাহলে এগুলি হলো সব নিউরোগ্লিয়ার অবস্থান বা প্রাপ্তিস্থান, প্রাপ্তিস্থান। এবারে যাব এই নিউরোগ্লিয়ার প্রধান পার্থক্যগুলি কী কী, বা নিউরোগ্লিয়ার উদাহরণ সম্পর্কে আমরা জেনে নেব। সাধারণত নিউরোগ্লিয়া বা গিয়াল কোষ চার প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লিয়া, দু নম্বর হচ্ছে মাইকোগ্লিয়া, তিন নম্বরে এপেনডাইমাল কোষ, আর চতুর্থত হচ্ছে অ্যাস্ট্রোসাইট। এগুলি সবই এই নিউরোগ্লিয়া বা গ্লিয়াল কোষের উদাহরণ। তাহলে যদি প্রশ্ন হয় যে নিউরোগ্লিয়া বা গ্লিয়াল কোষের উদাহরণগুলি কি কি, তখন আমরা লিখব কি যে অলিগোডেন্ড্রোগ্লিয়া, মাইকোগ্লিয়া, এপেনডাইমাল কোষ বা অ্যাস্ট্রোসাইট। প্রথমেই বলি যে অলিগোডেন্ড্রোগ্লিয়া এর অবস্থান কি। দেখো, আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত এককের নাম কি? নিউরন। নিউরন মূলত দুই ধরনের, একটা হচ্ছে মেডুলেটেড আর একটি হচ্ছে নন মেডুলেটেড। এই যে আমি ছবিটি আঁকছি এটি হচ্ছে নন মেডুলেটেড, অর্থাৎ এর মাইলিন আবরণী নেই। কিন্তু এরকমও তো আছে যে মাইলিন আবরণী যুক্ত তো নিউরন আছে। যে সমস্ত নিউরনের ক্ষেত্রে মাইলিন আবরণী আছে তাদের ক্ষেত্রে এই মাইলিন আবরণী তৈরিতে সহায়তা করে। ধরো আমি বলছি এটি
মাইলিন আবরণী। এই মাইলিন আবরণী তৈরিতে সহায়তা করে এই অলিগোডেন্ড্রোগ্লিয়া কোষ। আর যাদের ক্ষেত্রে মাইলিন আবরণী নেই, তাদের এই যে অ্যাকশন, অ্যাকশনের বাইরে এইভাবে আস্তে করে একটা আস্তরণ সৃষ্টি করে। তাহলে এটি কি হচ্ছে প্রধান এবং অন্যতম কাজ? কি মাইলিন আবরণী সৃষ্টিতে সহায়তা করে, মাইলিন আবরণী সৃষ্টিতে সহায়তা করে। দু নম্বরে মাইক্রোগ্লিয়া। দেখো এই যে নিউরোগ্লিয়ার কোষের যে প্রকারভেদগুলো আমরা লিখেছি বা উদাহরণগুলো লিখেছি, এর মধ্যে সবচেয়ে কম বা নগণ্য মাত্রায় থাকে এই মাইক্রোগ্লিয়াল কোষটি। এই এর পরিমাণ কত? 5%। আমরা তো একটু আগে জেনেছি যে আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে 10% হচ্ছে কি নিউরন, আর বাকি 90% হচ্ছে নিউরোগ্লিয়া। এই 90%-এর মধ্যে 5% হচ্ছে মাইক্রোগ্লিয়াল কোষ থাকে। পরেরটি হচ্ছে যে এপেনডাইমাল কোষ। আমাদের মস্তিষ্কে গহ্বর বর্তমান, যেগুলোকে আমরা নাম দিচ্ছি ভেন্ট্রিকল। তাহলে সেই গহ্বরের সংখ্যা কত? মোট 4টি ভেন্ট্রিকল বা গহ্বর বর্তমান আছে। আমি এখানে লাইন ড্রয়িংয়ের মাধ্যমে একে বোঝানোর চেষ্টা করছি। দেখো এটি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আর নাম্বার 4। এই 4টি ভেন্ট্রিকলের মধ্যে এই এপেনডাইমাল কোষ এক ধরনের তরল বস্তু সৃষ্টি করে, আর সেই তরল বস্তু এই শূন্য স্থানগুলোতে বর্তমান। তাহলে প্রশ্ন হতে পারে সেই তরল বস্তুর নাম কি? সেই তরল বস্তুর নাম হচ্ছে CSF। CSF তাহলে এ কোথায় অবস্থান করছে? এই মস্তিষ্কের গহ্বরের মধ্যে, যার নাম দেওয়া হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বা মস্তিষ্ক মেরুরস। তাহলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের সম্পূর্ণ নাম কি? মস্তিষ্ক মেরুরস। এর অবস্থান যে মস্তিষ্কের মধ্যে যে ভেন্ট্রিকলগুলো আছে সে ভেন্ট্রিকলের মধ্যে অবস্থান করছে। আরেকটি হচ্ছে এই যে অ্যাস্ট্রোসাইট। এগুলি মূলত তারকাকৃতির দেখতে হয় এবং এর এন্ড ফিট দেখতে পাওয়া যায়। আমাদের যে রক্তবাহ, ধমনী বা জালকগুলি আছে তার গাত্রে এই ধরনের নিউরোগ্লিয়া কোষগুলি দেখতে পাওয়া যায়। তাহলে কোথায় দেখতে পাওয়া যাবে? এর অবস্থান রক্তবাহ, ধমনী এবং জালকের গাত্রে। রক্তবাহ জালকের গাত্রে অবস্থান করছে। তাহলে বুঝতে পারলে এর অবস্থান কোথায় এবং এর কাজ কী? যাতে ফেটে না যায় রক্তবাহ জালকগুলি, তাকে দৃঢ়ভাবে আবদ্ধ করে রাখে বা তাকে সুরক্ষা প্রদান করে। এই হচ্ছে প্রকারভেদ। এবারে যাব এই নিউরোগ্লিয়ার প্রধান এবং অন্যতম কাজ সম্পর্কে। তাহলে নিউরোগ্লিয়ার প্রধান কার্যাবলীগুলি কী কী? দেখো কার্যাবলীর মধ্যে এক নম্বরে বলছি যে এই নিউরোগ্লিয়াল কোষ বিভিন্ন ধরনের হতে পারে। আগ্রাসী কোষ হিসাবে এই নিউরন বা স্নায়ুতন্ত্রকে রক্ষা করে। তাহলে এক নম্বর কী হলো? আগ্রাসী কোষ হিসেবে স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করে। তাহলে স্নায়ুতন্ত্র কী করবে? সুরক্ষা প্রদান করে, সুরক্ষা প্রদান। দু নম্বরে যে এই যে নিউরন বা স্নায়ুকোষ আছে, এই স্নায়ুকোষ বা নিউরনের সংখ্যা, আমাদের জন্মানোর সময় যে সংখ্যক নিউরন বা স্নায়ুকোষ নিয়ে আমরা জন্মাই, মৃত্যু পর্যন্ত সেই সংখ্যা একই থাকবে যদি ক্ষতিগ্রস্ত না হয়। এবারে ধরছি কোনো কারণে নিউরন ক্ষতিগ্রস্ত হলো, তাহলে সেই স্থানগুলোতে এই নিউরোগ্লিয়া গিয়ে মেরামত করবে বা অবলম্বন বা আলম্বন কোষ হিসাবে অবস্থান করবে বা সুরক্ষা প্রদান করবে। অনেকটি কীরকম জানো, যে আমি বলছি ধরো এই একটি বাড়িঘর তৈরি হয়ে আছে, এই বাড়িঘরের মধ্যে যদি কোনো খুঁটি বা বাঁশের কোনো অবলম্বন থাকে, সেটি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হলো, তাহলে সেখানে মেরামত করার জন্য আমার সেই বাঁশের খুঁটি বা তার পরিবর্তে যে অবলম্বনটা আমি দিলাম তার সাহায্যে কাজটা চালিয়ে গেল। ধরো ঠিক সেম কাজ করছে এই গ্লিয়াল কোষ বা নিউরোগ্লিয়া কোষ। মানে এখানে কী হচ্ছে, তাহলে আলম্বন কোষ হিসাবে
নিউরনকে বা স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করছে। আর এটি একটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন। এবার আসছি তৃতীয় কাজের ক্ষেত্রে। তৃতীয় কাজটি হলো যে এই যে স্নায়ুতন্ত্রের মধ্যে একটি পার্ট হচ্ছে নিউরন, নিউরনের একটা অংশ হচ্ছে অ্যাক্সন। এই অ্যাক্সনের বাইরে এই যে আবরণ, এর নাম হচ্ছে কি, মায়েলিন আবরণী। মায়েলিন আবরণী, এই মায়েলিন আবরণী সৃষ্টিতে এবং সৃষ্টির মাধ্যমে এই অ্যাক্সনের সুরক্ষা প্রদান করে। অর্থাৎ সেটি কোন ধরনের, একটু আগে আমি বলেছি যে অলিগোডেন্ডোগ্লিয়া এ কী করছে, মায়েলিন আবরণী সৃষ্টিতে সাহায্য করে। তাহলে আমরা লিখব কি, মায়েলিন আবরণী সৃষ্টি করে। আর এই মায়েলিন আবরণী যে শুধু সুরক্ষা প্রদান করছে তা কিন্তু নয়। তোমরা যখন উঁচু ক্লাস রূপে জানবে যে এখানে একটি আরেকটি যদি মায়েলিন আবরণী হয়, তাহলে সেই মায়েলিন আবরণী তো তড়িতের অন্তরক বা কুপরিবাহী পদার্থ, আর আমাদের যে উদ্দীপনা, এই যে আমি কথা বলছি বা তাকাচ্ছি, যা কিছু করছি, সব কিছু কিন্তু তড়িৎ পরিবহনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় আমাদের উদ্দীপনাগুলো পরিবাহিত হচ্ছে এবং স্নায়ুতন্ত্রের মাধ্যমে। সেই ক্ষেত্রে এই উদ্দীপনা এখান থেকে গ্রহণ করলো, করার পর নিউরনের এখান দিয়ে এই একমুখী প্রবাহিত হবে, ঠিক এর মধ্যে দিয়ে না গিয়ে তখন এইভাবে লাফিয়ে লাফিয়ে প্রবাহিত হবে উদ্দীপনাগুলি। আর এই উদ্দীপনা পরিবহনের ক্ষেত্রে বা ত্বরান্বিত করতে এই মায়েলিন আবরণী আরেকটি মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। এই হচ্ছে আজ নিউরোগ্লিয়ার অবস্থান, তার পরিচিতি, তার প্রকারভেদ এবং তার কাজ। এবার আসছি এই নিউরোগ্লিয়ার বৈশিষ্ট্যর ক্ষেত্রে। যদি বলে যে নিউরোগ্লিয়ার প্রধান বৈশিষ্ট্যগুলি কী, দেখো নিউরোগ্লিয়ার প্রধান যদি বৈশিষ্ট্য বলতে বলা হয়, সেখানে দুটি কথা না উল্লেখ করলেই নয়। প্রথমত এক নম্বর এর বৈশিষ্ট্যের ক্ষেত্রে যে বিভাজনে সক্ষম, বিভাজনে সক্ষম। আর দ্বিতীয় পয়েন্ট কি, যে স্নায়ু উদ্দীপনা, উদ্দীপনা পরিবহনে অক্ষম, পরিবহনে অক্ষম। এটি হচ্ছে প্রধান দুটি বৈশিষ্ট্য। এছাড়া তিন নম্বর কি, এ আলম্বন কোষ হিসাবে কাজ করছে, আলম্বন কোষ হিসাবে কাজ করছে। আর একে বলা হচ্ছে পরিবর্তিত, পরিবর্তিত বিশেষ ধরনের যোগকলা, যোগকলা। এই হলো আজ আমার নিউরোগ্লিয়া সম্পর্কে তোমাদের পাঠদান প্রক্রিয়া। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে।